সুপ্রভাত বন্ধুরা, তো ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতাস ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, তো আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে আজকে আমি শেয়ার করতে চাই যে একটা সাধারণ মানে সকাল ছোটো থেকে সন্ধ্যে ছোটো পর্যন্ত কী কী কাজ। বন্ধুরা, সকাল 6টায় ঘুম থেকে উঠে দেখি রাত্রে খুব বৃষ্টি হয়েছে আর উঠোনের মধ্যেও জল জমা হয়ে গেছে। তারপর উঠোনটাকে ভালো করে ঝাড়ু দিলাম। উঠান ঝাড়ু দেওয়ার পর ছাগলগুলোকে ঘর থেকে বের করে মাঠে নিয়ে গিয়ে বেঁধে আসলাম। তারপর ব্রাশ করে মুখ ধুয়ে ঘরে গেলাম। তো মুখটা ভালো করে মুছে চুলটাও আঁচড়ে নিলাম, বিছানা ওঠালাম আর জামাকাপড়গুলো ভালো করে গুছিয়ে রাখলাম। তো রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। এরপর রান্নাঘরে গিয়ে ঘরটা পরিষ্কার করে ভালো করে রেখে তারপর সিদ্ধ ভাত রান্না করে সবাইকে দিয়ে আমিও খেয়ে নিলাম। তো জামা কাপড় ছিল সেগুলোকে ভালো করে ধুয়ে স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিলাম। এরপর একটু রেস্ট করে দুপুরে রান্না করব। তো কী কী রান্না করব তোমাদের আজকে দেখাবো। তো একবারে দেখা হচ্ছে দুপুরবেলা রান্না করার সময়। তো বন্ধুরা, আমি এখন স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো আজকে ঘর মুছলাম, ঘর মুছে ঠাকুর পুজো দিলাম। বৃহস্পতিবারে না ঘর না মুছে ঠাকুর পুজো দিলাম না কেমন যেন শান্তি শান্তি লাগে না। মানে ঘর দুপুর মুছে পুজো পরিষ্কার করে পুজো দিলে মনটাই আমার শান্তি শান্তি লাগে। তো আমি এখন ভাত, দেখো বন্ধুরা আমার ভাত প্রায় হয়ে এসেছে। তো এই উনুনে দেখো ডাল বসিয়ে দিচ্ছি। দেখো আজকে আমি দারুণ দারুণ রেসিপি রান্না করেছি। এটা বন্ধুরা দেখো যে মানে হলুদ দিয়ে রাখা মাত্র এখন ভেজে নিচ্ছি। তো এখন গরম মশলা নিয়ে মশলা দিয়ে নামিয়ে ধরে মাছের জল রেডি হয়ে গেছে। তো তোমরা ড্যাড়া দিয়ে আলু দিয়ে কষু দিয়ে একখানে মাছের মাংস ভাজি আর মাছের মাথা হচ্ছে মাছের তেলের ভাজি। তো বন্ধুরা, এইমাত্র আমার রান্না করা হয়ে গেল। তো এখন সবাই আমরা খাবো। তো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো, আমি এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাগল আনতে। তো বন্ধুরা দেখো, এটা আমাদের ধান লাগিয়েছে। তো আমাদের এদিকে আজকে খুব বৃষ্টি হয়েছে।
দেখো বন্ধুরা, এটা আমাদের বটবটি ক্ষেত। তো এখানে মা আর দিদি বটবটি ছিঁচ্ছে, আর ওই যে বাবাই দেখো দুষ্টুমি করছে। এই বটবটি গেছে আবার ফুল আসছে নতুন করে। তো তোমরা তো এখনও জানোই যে বাজারে এখন মানে কাঁচা সবজির পুরো দাম। তো এখন পাখিরাও ঘরে চলে এসেছে, তো আমিও এখন বাড়ি যাই ছাগল নিয়ে। এটা আমার ছাগল, তো ছাগলটা ঘাস খাচ্ছে, তো আর একটু পরে নিয়ে যাবো। তো বন্ধুরা, আমার ছাগল যখন নিয়ে আসে তো হাতটা ধুয়ে একবারে সন্ধ্যে দিয়ে দিলাম, সন্ধ্যে দিয়ে চা বানিয়ে খেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এরপর দেখা হচ্ছে নেক্সট।